হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আর আমার শরীর তো তোমাদেরকে লক্ষ্মী পুজোর ব্লগেই বলেছিলাম যে মোটামুটি আছে তারপর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে দাঁতে ইনফেকশন হয়ে গেছিলো তাই কথা বলতে খুব কষ্ট হচ্ছিল আর ব্যথাও প্রচণ্ড ছিল তাই আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি সেভাবে তো আজকে ভাবলাম একটা ব্লগ শুরু করি তো দেখতেই পাচ্ছ সান টান হয়ে গেছে বাড়ির মোটামুটি কাজও সব হয়ে গেছে আর এখন আমি আমার গোপুকে জ্বালাম আর এরপর আমি যাব পুজো করতে আসলে পুজোটা নিরু করে আর আজ গেছে নিরু রিও চুল কাটাতে আসলে কি হচ্ছে প্রতি সানডেতে কিছু না কিছু কাজ পড়ছে আর ওই জন্য রিওর চুল কাটাটা হচ্ছে না আর এবারে ঠান্ডাও পড়ছে আর সামনে কালী পুজোও আসছে আর দেখবে একদম মানে কোনো ওকেশনের আগে চুলটা কেটে দিলে না মুখটা কেমন চেঞ্জ চেঞ্জ লাগে তাই ভাবলাম যে এখন তো ওয়ান উইক দেরি আছে কালী পুজোকে তো তার আগে চুলটা কাটা হয়ে যাবে তো ঠিকঠাকই লাগবে আর দেখতে পাচ্ছ গোপুর সিঙ্গার করা হয়ে গেছে আর আমি তো গোপুকে প্রতিদিন চকলেট দিই তো এখন সেই চকলেটই দিচ্ছি গোপুকে আর গপুকে চকলেট দেওয়ার পর দেখাচ্ছ তোমাদেরকে আর দেখো আমার গোপুকে কি সুন্দর লাগছে গোপুকে চকোও দিয়ে দিয়েছি আর এরপর যাবো পুজো করতে পুজো করা তো হয়ে গেছে পুজো করে প্রায় বেজে গেল পৌনে বারোটা তো মা ওই জন্য বললো যে তুমি একটু খেয়ে নাও তো আমাকে ভাতই দিয়ে দিলাম আজকে তো ভাত খেয়ে নিলাম একটু আর আমি এখন রেডি হচ্ছি তার কারণ খান্দরা যাব আসলে ব্যাপার হচ্ছে আমি খান্দড়া থেকে তাড়াতাড়ি করে এসেছি বলে অনেক জামা কাপড়ই খান্দ্রাতে থেকে গেছে একটা পুরো বড় ব্যাগই থেকে গেছে খান্দরাতে আর তার সঙ্গে কিছু জিনিস আসছে যেগুলো আমার দরকার আর ইয়োর ওষুধপত্র ওখানে থেকে গেছে আর কালী পুজো তো আমরা আবার বাইরে যাব তাই সেগুলো দরকার তো আমার যাওয়ার কথা ছিল না প্রথমে যাওয়ার কথা ছিল নিরু একা আর তারপর ঠিক হলো রিও যাবে তার কারণ খান্দরাতে হচ্ছে যাত্রা আর যাত্রার জন্য বাপি মা বাবা মাকে যেতে বলছিল বাবা মা তো যায়নি আমাদেরকেও বারবার বললো আর আমাদেরও যাওয়া হলো না কিন্তু রিও খান্দ্রা যাওয়ার জন্য খুবই ঝোঁক করছে কানছে প্রতিদিনই বলছে আমাকে খান্দড়া নিয়ে চলো তো ওর জন্য ওর বাপা বললো ঠিক আছে তাহলে আমি আর রিও যাবো আমি বললাম তাই করো তাহলে ব্যাগটা আনতেও সুবিধা হবে তারপর কাল হঠাৎ করে রিও বললো তুমি যাবে তখন আমি বলেছিলাম না কিন্তু আজ সকালে উঠে আমার মনে হলো না যাই একবার বাপি মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে আর বিকেলেই চলে আসবো তো ওই জন্য আমিও ভাবলাম চলেই যাই তো ওই জন্য ঠিক করলাম আমিও যাব আর এখন আমি ওই জন্যই রেডি হচ্ছি খান্দা যাব বলে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি হ্যাঁ তেমন কিছু সাজকুজ করব না একটু লিপস্টিক একটু টিপ একটু সানস্ক্রিপ আর একটুখানি সিঁদুর আর চুলটা এখন ছাড়াবো না কারণ ঠান্ডা লেগেছিল বলে অনেকদিন মাথায় স্নান করিনি শ্যাম্পু দি নি তো আজকে একটু শ্যাম্পু দিয়েছি তো আগে শুকিয়ে যাক তারপর চুলটা ছাড়াবো তো মোটামুটি আমি রেডি আমার রেডি হতে বেশি সময়ও লাগে না আর এরপর বার করব আমি ব্যাগ আসলে যে ব্যাগটা আমি রেখে এসেছি সেটা অনেক বড় সেটা বাইকে আনতে অসুবিধা হবে তো ওই জন্য পিড ব্যাগটা বের করব আর ছোটো ব্যাগ একটা নিয়ে যাবো ওই দুটোতেই সব লাগেজ মোটামুটি চলে আসবে আর রিও চুল কেটে চলে এসছে ওর পাপার কাছে এখন স্নান করছে তো আমি সেই ফাঁকে এগুলো করে নিই ঠিকঠাক আর বাপের বাড়ি থেকে এসে না আমার শরীর খারাপের জন্য আমি কোনো ব্যাগ দেখি জিনিসপত্র বার করে নিই তার আরেকটা কারণ হলো যে সব জিনিসই তো আমাকে আবার নিয়ে যেতে হবে যেহেতু কালী পুজোতেও যাবো বাইরে তো তার জন্য আমি এক জায়গাতেই রেখেছি যে যেগুলো দরকার হবে না সেগুলো ঢুকিয়ে রেখে দেবো আর যেগুলো দরকার হবে সেগুলো সেইভাবেই নিয়ে চলে যাব আর জামা কাপড় তো প্রচুর কাচাকুচি হয়েইছে আর আরও অনেক কুচি বাকিও আছে তো এই করতে করতেই এই কটার দিন কালী পুজোর আগেটা কেটে যাচ্ছে এই জামা কাপড় আর জিনিসপত্র গোছানো বাগানো নেওয়া কোথাও যাওয়াটা যেমন আনন্দের আবার সেখান থেকে এসে সেগুলো আবার গুছিয়ে রাখা ততটাই কষ্টদায়ক আর মন খারাপেরও আর পিডব্যাগও আমার দেখো বের করা হয়ে গেল। আর ফিডব্যাগের মধ্যেও ব্যাগটা ভরে নিলাম তাহলে সুবিধা হবে যেতে আর এখন একটু ঘরদুর গুছাবো মানে কিছু আছে যেগুলো ব্যাগে ভরে এক জায়গায় করে দেবো তাহলে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে ছড়িয়ে ছিটে থাকবে না আর তাহলেই আমার মোটামুটি কাজ শেষ তো আমার সব গুছানো হয়ে গেল আর নিরুও রেডি হয়ে গেছে আর প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বেজেও গেছে তো চলো আর দেরি না করে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি আর সকাল থেকে সন্ধে হয়ে গেছে আর বাপের বাড়ি এসে আর এখন সবাই মিলে চা খাচ্ছি তো সত্যি কথা বলতে বাপের বাড়ি এলে যেটা হয় যে এসে একটু ল্যাদ খাচ্ছিলাম তো ওই জন্য আর কোনো ভিডিও করিনি আর এদিকে দেখো আমার ভাইয়ের ছেলে মাহি চলে এসছে ও দাদায়ের সাথে রিয়োর সঙ্গে গল্প করতে আর খুব মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ ওর সঙ্গে গল্প করছিলাম ও আবার পিসোর সঙ্গে কথা বলছে এদিকে মাহিয়ারিও একটু গল্প করলো খেললো আর আমি এখন চা খেতে বসে গেছি আর এই যে দেখতে পাচ্ছ নাড়ু বিস্কুট বলে এটা মনে হয় বিষ ফার্মের এইটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখন নাড়ু বিস্কুট আর চা খেতে বসেছি আর নিজু এদিকে তারা দিচ্ছি যে তাড়াতাড়ি করো বেরোতে হবে তাড়াতাড়ি করো বেরোতে হবে চলো তাড়াতাড়ি এই মাত্র আমি এলাম খান্দা থেকে আর দিন তো খান্দাতে খুব ভালোই কাটলো কিন্তু তারপর যেটা হলো সেটা হলো যে আমি টেবিলের মধ্যে ফোনটা রেখেছিলাম তো হঠাৎ করে দেখছি যখন আসবো তখন ফোন পাচ্ছি না ফোন পাচ্ছি না ফোন পাচ্ছি না চারদিকে ফোন খুঁজলাম ফোন খুঁজলাম ফোন খুঁজলাম পেলাম না আর এদিকে খান্দাতে যাত্রা চলছে তো মায়ের খুব ইচ্ছে ছিল রিওকে ভেতরটা দেখাবে তো আর তোর আগে বলছিল যে না আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব একটা কাজ আছে তো ওই জন্য ভেতর থেকে দেখতে না বাইরের দিকে তো ওই রাস্তা দিয়ে যাব দেখে নেবে নিয়ে খুঁজতে খুঁজতে হয়ে গেল অনেক দেরি ফোন তো পেলাম না কোথাও প্রায় ছটা থেকে সাড়ে সাতটা পৌনে আটটা পর্যন্ত খুঁজলাম লাস্টে মাদেরকে বললাম তোমরা ডিওকে নিয়ে যাও আমরা খুঁজে তোমাদেরকে চাবি দিয়ে দেবো চাবি লাগিয়ে আর ডিওকে নিয়ে নেবো এখান থেকে যাত্রা থেকে তারপর পেলাম না আর ফোনটা না পাওয়া গেলে স্বাভাবিক খুব মন খারাপ লাগে খুব মন খারাপ লাগছিল যোগ দিয়ে জল চলে এসেছিলো কেন দেখো দামটা তো কম নয় আর এখনকার ডেলি লাইফে ফোনটা খুবই দরকার তো আজই ফোন হারালো কালই পেয়ে গেলাম সেটাও নয় যে আদার ফোন হারালো এবারে একটা তো ভালো ফোন নিতে গেলে একটা খরচা আছে তো যাই হোক সব কিছু নিয়ে খুব ডিপ মানে খুব মন ডিপ্রেস ডিপটেল না খুব মনটা খারাপ হয়েছে কেঁদে ফেললাম ঠাকুরকে খুব ডাকছে ঠাকুর যেন পেয়ে যায় আর জানি সেটা বাড়ির মধ্যেই আছে আর এর আগে আমাদের হয়েছে আমার বিয়ের আগে যে ফোনটা ছিল ওইটাই আমি তোমার ট্রলির মধ্যে রেখে ফেলেছিলাম দু বছর পর পেয়েছি হ্যাঁ আমি জানি ওটা বাড়ির মধ্যেই আছে কিন্তু কোথাও আর খুঁজে পাচ্ছি না তো খুঁজে না পাওয়ার জন্য যে যে জিনিসটা যখন দরকার তখন যদি খুঁজে না পেলাম আমার সে খরচ হলো ফোন কিনতে হলো তারপর আর পেয়ে কোনো লাভ নেই তো যাই হোক লাস্টে নিরু বলল অনেক হলো যদি বাপির মা খুঁজে পায় তো কালকে এসে নিয়ে যাও ফোনটা তো খুব মন খারাপ নিয়ে এলাম রিওর কাছে হ্যাঁ রিওর কাছে বাপি মেয়ের সঙ্গে দেখা করলাম ঠিক রিওকে নিয়ে বেরোচ্ছি ওইখান থেকে ওইখানের মধ্যেই মানে যাত্রা যেখানে হচ্ছে মাঠের অপোজিটে নিরু বললো বাপিকে আমি আমি হেলমেট নিতে ভুলে গেছি তো আমি বললাম হেলমেট আর মোর মেজ ভালো নেই আর হেলমেট নিতে আর বাড়ি যেতে হয় না আবার বাপির কাছে যাবে চাবি নেবে আবার যাবে তো বাড়ি চলো তো নিরু তখন বলল যে না আমি আসলে বাপিকে চাবিটাও দিতে ভুলে গেছি নে বাবা তা বাড়ি যেতেই হবে বাপিকে ফোন করলো ওখানে তো প্রচণ্ড আওয়াজ যাত্রা শুরু হয়ে গেছে বাপিকে ফোন ধরলো না তখন নিরু বললো যে আমার ভাই কাকুর ছেলে ও বাড়িতে আছে ওকে দেখেছে যে ও বাড়িতে আছে তো বাপি ও নিরু বললো তাহলে ওকে দিয়ে আসি আর হেলমেটটাও নিয়ে আসি তো হেলমেটটা ও গেলো এসে পরে বলছে মিমি ফোনটা পেয়ে গেছি আমি যে কি আনন্দ হলাম তোমরা চিন্তা করতে পারবে না আসলে কি বল সবই ঠাকুরের খেলা দেখো মায়ের ইচ্ছা ছিল রিওকে হেলমেট মায়ের সরি মায়ের ইচ্ছা ছিল যে রিওকে যাত্রা দেখাবে সেটাও দেখো হলো কেন হলো আমার ফোনটা হারালো বলে যদি ফোনটা না হারাতো খুঁজে পেয়ে যেতাম তাহলে তো সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে যেতাম আর যদি শুধু হেলমেটটা নিল ভুলত তাহলে তো আমি ওকে যেতে দিতাম না বলতাম বিনা হেলমেটেই চলো কিন্তু চিন্তা করো ভুললো কি চাবিটা চাবিটার জন্য আবার বাড়ি গেল আর হেলমেটটাও বার করতে গেছে হেলমেটের নিচে ছিল ফোনটা কি করে যে গেলো এখন আমার মাথায় ঢুকছে না কী করে গেল তো যাই হোক সবই হচ্ছে ভগবানেরই লীলা উনি যা লিখে রেখেছেন উনি হয়তো লিখে রেখেছেন এইভাবে সব কিছু সবটাই হলো সে আমি মনে মনে ওইটাই ভাবছি যে রিওরও ভেতরটা দিয়ে দেখা হলো যাত্রারও কখনো দেখেনি আর আমাদেরও যাই হোক একটু হলো মানে একটু মন খারাপ হলো টেনশনও হচ্ছিল যে অনেক কিছু আছে ফোনে তো এইসব হলো একটু মন খারাপও লাগছিলো কিন্তু আলটিমেটলি সব ঠিক হয়ে গেলো ফোনটাও পেয়ে গেল সব কিছু হয়ে গেল তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি পরের ব্লকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা